কৃষকদের জন্য বড় সুখবর এবার লাইনে দাঁড়ানোর আর দরকার নেই বাড়িতে বসে সরকারি মূল্যে আপনি ধান বিক্রি করতে পারবেন তো বন্ধুরা সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে কৃষকরা বাড়ি থেকে সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারবেন তার জন্যে কি প্রসেস অবলম্বন করতে হবে সমস্ত কিছু আপডেট ডিটেলসে এই ভিডিওতে জানার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না অন্য জাতাদের জন্য এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলো যাতে তারা খুব সহজে সরকারি মূল্যে নিজের মাঠের ধান বিক্রি করতে পারেন তার ব্যবস্থা করা হলো কারণ সরকারি মূল্যে ধান বিক্রি করার জন্য এর আগে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে কৃষকদের এমনকি লাইনে দাঁড়ানোর জন্য ঠেলাঠেলি হুড়োহুড়ি পর্যন্ত করতে দেখা গিয়েছে তাদের সেই জায়গায় এবার সরকারের তরফ থেকে এমন ব্যবস্থা আনা হলো যাতে বাড়িতে বসে সরকারি মূল্যে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করতে পারেন চাষিরা এখন চাষিরা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে সশরীরে না পৌঁছে বাড়িতে বসে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ইতিমধ্যে এই প্রক্রিয়া চালু হয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট পোকিউরমেন্ট ডট ডাব্লুবি ফুড ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এছাড়া গুগল প্লে স্টোরে যে খাদ্য সাথেই আমার রেশন নামে অ্যাপটি রয়েছে সেখান থেকে সরকারি মূল্যে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করা যাবে এই পোর্টালে ফার্মার লিঙ্ক নামে যে বিকল্প রয়েছে সেখানে ক্লিক করতে হবে তারপর ফার্মার সেল রেজিস্ট্রেশন বিকল্প বেছে নিতে হবে এই বিকল্পে বেনিফিশিয়ারি হিসেবে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এরপর দিতে হবে ভোটার আইডির কার্ড নম্বর এবং আধার নম্বর আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে ওটিপি ভেরিফিকেশন করে আধার ভ্যালিডেশন করতে হবে পরবর্তীতে নিজের নাম পরিচয় সহ অন্যান্য যে সকল নথি চা হবে সেগুলি ঠিকঠাক পূরণ করতে হবে নথি হিসেবে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি ভোটার কার্ড জমির বিবরণ ব্যাংকের পাস বই যেহেতু টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত নথি সঠিকভাবে দিতে হবে এরপর সেই আবেদনপত্র নির্দিষ্ট দপ্তরে পৌঁছে ভেরিফাই হবে এবং রেজিস্ট্রেশন অনুযায়ী চাষিদের সরকারি মূল্যে ধান বিক্রির সুযোগ দেওয়া হবে